অভিযোগের সত্যতা মিললেও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে বর্ণবাদী আচরণের জন্য এখনও ক্ষমা চাননি কোন ভারতীয় ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ যে অধিনায়ক ড্যারেন স্যামি তিনি অভিযোগ করেন গায়ের রং কালো বলে আইপিএলে তাকে কালো বলে ডাকা হতো স্যামির অভিযোগের সত্যতা মিললেও এখন পর্যন্ত বর্ণবাদী আচরণ করা ভারতীয়রা তার কাছে ক্ষমা চাননি সম্প্রতি ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন স্যামি কাউকে ক্ষমা চাওয়ার জন্য এই অভিযোগ করেননি বলে জানিয়েছেন ক্যারিবি অধিনায়ক কোনো মানুষই যেন আর বর্ণবাদী আচরণের শিকার না হয় সবার জন্য সম অধিকার ও সম্মান নিশ্চিত করতে এই অভিযোগ করেছেন ড্যারেন স্যামি